আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহ ওসলাত আসসালামু আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ও আসহাবিহি ওমান তাবি আবিহুদাহ আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সম্প্রতি মুশতাক মোহাম্মদ আরমান খান নামের একজন বাংলাদেশী যিনি মক্কায় পলাতক রয়েছেন বলে জানিয়েছেন তার এক ভিডিও বার্তায় তিনি নিজেকে ইমাম মাহদি হিসাবে দাবি করেছেন ঘটনা ঘটে গেছে লোকেরা যে বায়াত হওয়া হাজ রোক্ষণের পরে লোকেরা প্রথম মতো বায়াত হবে বায়াতের ঘটনাও ঘটে গেছে এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক মানুষ তিনশোর অধিক মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ মহিলা আলেম ছোট মানুষ মিলে সম্মিলিত ভাবে হয়েছে আমার হাতে এবং প্রতিদিনই কম বেশি মানুষ একদিন দুদিন পরপরি পরপরই কিছু মানুষ বায়াত হচ্ছে হজের আগে এবং পরে এই তার ভিডিও বার্তায় বিভিন্নভাবে তিনি ইমাম মাহাদি হওয়ার সপক্ষে দলিল এবং প্রমাণ পেশ করার চেষ্টা করেছেন মোশতাক মোহাম্মদ আরমান খান সাহেব এক্স বুয়েটিয়ান বা বুয়েট পুরো একজন সাধারণ শিক্ষিত মানুষ এবং একসময় তবলিগ জামাতের সাথে সম্পৃক্ত ছিলেন দীর্ঘদিন ধরে তিনি ইমাম মাহাদি সম্পর্কে আলোচনা করে আসছেন লেখালেখি করে আসছেন এর মাধ্যমে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন এবং বেশ কিছু ভক্ত জোগাড় করেছেন আমরা একসময় তার বিষয়টিকে ইগনোর করে থাকতে চেয়েছিলাম কিন্তু দিন যত গড়াচ্ছে তিনি সামনে অগ্রসর হচ্ছেন এবং একটি পর্যায়ে এসে নিজেকে কিংবা মাহাদি দাবি করেছেন এবং তার অনেক ভক্ত জোগাড় হয়ে গেছে অনেকে নাকি তার হাতে বায়াত গ্রহণ করেছেন তিনি বলেছেন আবার বাংলাদেশ থেকে কিছু লোক তার হাতে বায়াত গ্রহণ করবার জন্য লকডাউনের মধ্যে পালিয়ে সৌদি আরব যেতে চেয়েছেন পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটি উঠে এসেছে আর সেজন্য তার বিষয়টি বড় কোনো ফেতনায় পরিণত হওয়ার আগেই সে বিষয়ে কথা বলাটা আমরা প্রয়োজনীয় মনে করেছি মোশতাক মোহাম্মদ আরমান খান সাহেবের দাবি এবং তার দাবির সপক্ষে যে সমস্ত যুক্ত এবং দলিল তিনি পেশ করেছেন সেগুলো নিয়ে আসলে খুব বেশি দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নেই কারণ হাদিসের একজন সাধারণ পাঠক মাত্রই তার দাবির অসারতা এবং তার দাবি যে মিথ্যা সেটি বুঝতে পারবেন মোশতাক মোহাম্মদ আরমান খান সাহেব শুরু করেছেন একটি হাদিস দিয়ে যেটি সোর্ণা আবুদাউদে বর্ণিত হয়েছে সোনা আবুদাউদে বর্ণিত সেই হাদিস প্রসঙ্গে প্রথম কথা হলো ইমাম আলবানী এবং ইমাম সোয়াইব আল আর নাউত রাহে তারা উভয় সেহাদিসটিকে জয়ব বলেছেন যদি হাদিসটি আরবিহাদিস কিতাবে বর্ণিত হয়েছে দ্বিতীয়ত কথা হলো মোশতাক মোহাম্মদ আরমান খান সাহেব এহাদিসের এই পরিমাণ বিকৃতি সাধন করেছেন এবং এহাদিসের এই পরিমাণ অপব্যাখ্যা করেছেন যা কোনো মূর্খ মানুষ দ্বারাই কেবল সম্ভব তিনি এহাদিসের একটি শব্দের অপব্যাখ্যা করতে গিয়ে চরম এবং নির্লজ্জ মিথ্যাচার আশ্রয় নিয়েছেন আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন তার প্রতি রহম করুন তাকে সঠিক পথে ফিরে আসার তফিক দান করুন তার সুস্থতা নসীব করুন আমরা দোয়া করি ইমাম মাহাদি সম্পর্কিত হাদিসে তাঁর সম্পর্কে বলেছেন যে তিনি মিন আহলিল মদিনা বা মদিনাবাসীদের মধ্য থেকে একজন হবেন এবং পরবর্তী তিনি মক্কায় যাবেন মদিনার মানুষ হবেন এই কথাটির অপব্যাখ্যা করে মুস্তাক উম খান সাহেব দাবি করেছেন যে এখানে মদিনা বলতে মদিনা শব্দের অর্থ বোঝানো হয়েছে অর্থাৎ মদিনা শব্দের অর্থ হলো শহর অর্থাৎ যে কোনো একটা শহরের অধিবাসী হবেন এই কথাটা নাকি বুঝিয়েছেন মদিনা বলতে মদিনা শহর এটাকে বোঝানো হয়নি মিন তখন মদিনা শব্দের অর্থটা আমি এখানে শহরবাসী করেছি এটা আমার আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো মদিনাবাসী এক ব্যক্তি মানে মদিনাবাসী তো বললাম যে শহরবাসী তো দুই সালে আমি মানে টঙ্গি থেকে পালিয়ে মক্কায় চলে আসি তো এই অংশটাও এখানে ঘটে যায় তারপরে মক্কার কিছু লোক তার কাছে আসবে মক্কার কিছু লোক তার কাছে আসবে মানে হলো যে মক্কা দ্বারা এখানে টুঙ্গিকে ইশারা করা হচ্ছে মানেটা এখানে আমি একটু ব্যাখ্যা করেছি যে এখানে যদি আমরা দেখি মক্কা শব্দটার এখানে মান যেটা আসে এটা মানটা হলো উনিশ আবার টঙ্গি যেটা টঙ্গির মানটা উনিশ আসে তো এটা হলো প্রথম কারণ মক্কা আর টঙ্গি দুইটার মানে উনিশ আসে বাকি মক্কা এবং টঙ্গির ভিতরে অনেকগুলো মিল আছে যেমন টঙ্গিতে ইজতেমা হয় মুসলমানদের বড় একটা বড় একটা জমা জমা হওয়া টঙ্গিতে ইজতেমা হয় মক্কাতে হজ হয় টঙ্গিতে ইজতেমা নিয়ে প্রহসন আমরা এটা দেখেছি যে দুই হাজার ষোলো সতেরো সালের পর থেকে এই হেফাজতে ইসলাম বা ওলামা ইকরামের ইসের কারণে টঙ্গিতে ইজতেমা নিয়ে যে ঝামেলাগুলো মারামারিগুলো বা এখন তো একেবারে এটা এবছর তো ইস্তেমা মানে দুই হাজার এটা কি বছর দুই হাজার একুশ সালে তো ইস্তেমা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই ঠিক একইভাবে মক্কাতে হজ উমরা নিয়ে এবং হজ উমরাকে স্থগিত করে রাখা হচ্ছে তো এখানেও মিল আছে বাকি হলো এখানে কিছু পয়েন্ট লেখা হয় নাই আচ্ছা এগুলা বলি যে মক্কার লোকেরা নবীজি সাল্লি সাল্লামকে মক্কাতে ইসলাম প্রচার করতে যায়নি অপমান অপদস্থ করে ঠিক একইভাবে টঙ্গিতে টঙ্গিতে আমি যখন সেখানে তবলিক করতাম টঙ্গি লোকেরা এই তবলিক করতে আমাকে বেশ বাধা দেয় বা ওখানে তবলিক করা সম্ভব হয় নাই একসময় তারপরে আরেকটা যেটা হলো নবীজি সাল্লাই সাল্লাম মক্কা থেকে পালিয়ে হিজরত করেন আমাকেও টঙ্গি থেকে পালিয়ে হিজরত করতে হয় এছাড়া আরো বেশ কিছু মিল আছে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের আহ ছোট থেকেই মক্কাতে বড় হয়েছেন আমিও ছোট থেকে টঙ্গিতে বড় হয়েছি আল্লাহর সুসাল্লা আহ টঙ্গিতে থাকা ওই মক্কাতে থাকা অবস্থিত বিয়ে করেছেন পঁচিশ বছর বয়সে আমারও পঁচিশ বছর বয়সে আমি এখানে বিয়ে করি আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম যখন হিজরত করেন আল্লাহ শাহ সাহাবা একরাম ওনারাও হিজরত করে মক্কা থেকে চলে যান ঠিক আছে কিভাবে আমার সাথীরা যখন হিজরত করে মক্কা থেকে আল্লাহসুল চলে যাওয়ার সময় কিছু সাথীকে মক্কার লোকেরা গ্রেফতার করে রাখে বন্দি করে রাখে এটা তো বাংলাদেশের টিভি চ্যানেল বা গণমাধ্যম থেকে আমরা সবাই জানি যে আমার কিছু সাথীরাও এখন আসার তাদেরকে গ্রেফতার করে বন্দী করে রাখে টঙ্গীতে কি যে মক্কা দ্বারা এখানে আসলে আমার শহর যেটা মক্কা দ্বারা আল্লাহ শহরকে যেরকম মক্কা দ্বারা প্রকাশ হচ্ছে এখন আমার শহর হচ্ছে টঙ্গিকে এখানে মক্কা দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে অথচ রসুল করিম সাল্লা সাল্লামের হাদিসে আহলে মদিনা এই শব্দটি ব্যবহার হয়েছে শত শতবার শুধুমাত্র মাকতাবায় সামলাতে শ্বাস দিয়েছি আমরা সেখানে আটশত একষট্টি বার উল্লেখের কথা আমরা জানতে পেরেছি রসুল করিম সাল্লাম বিভিন্ন হাদিসে আহলুল মদিনা শব্দটি তার প্রায় সব জায়গায় আহলুল মদিনা বলতে তিনি মদিনা শহরবাসী সৌদি আরবের মদিনা শহরের বাসিন্দাদেরকে তিনি বুঝিয়েছেন অর্থাৎ রসুল করিম সাল্লামের সমস্ত হাদিস থেকে সমস্ত তার আহলুল মদিনা শব্দ থেকে যে জিনিসটা বোঝানো হয়েছে মুশতাক মোহাম্মদ আরমান খান সাহেব সেটাকে অপব্যাখ্যা করে বলছেন যে তিনি বোঝাতে চেয়েছেন ইমাম যে কোনো একটা শহরে জন্মগ্রহণ করবেন অথচ এটা আহ সামায়াতের কোনো আলেমই গ্রহণ করেননি দ্বিতীয়ত ইমাম মাহাদির পরিচয় দিতে গিয়ে রসুল করিম সাল্লাহ আলিয়া আবু দাউদ এবং ইতিহাদি শিরসাদ করেছেন আল মিন মাহদি মিন মিনওয়ালাদিফা তৈমা অর্থাৎ মাহাদি আমার বংশধর হবে ফাতেমার বংশে তার জন্ম হবে এহারিস থেকে রসুল করিম সাল্লাহ সালামের বংশেই ইমাম মাহাদি আসবেন সেটি আমরা জানতে পারলাম অথচ মুশতাক মোহাম্মদ আরমান খান বাংলাদেশে তার জন্ম হয়েছে টঙ্গিতে তিনি বেড়ে উঠেছেন তিনি কিভাবে রসুল করিম সাল্লাহসালামের বংশধর হলেন তার ব্যাখ্যায় তিনি অত্যন্ত হাস্যকর দাবি করেছেন আর তাহলে তিনি বলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের বংশে তার জন্ম হয়েছে অর্থাৎ তিনি রসুল করিম সাল্লাহামের বংশধর এটার প্রমাণ হলো তার স্বপ্ন আমি যে আল্লাহ রসুল সাল্লাহ পরিবারে বা পাতিমা রাজিয়াল্লাহ মধ্যে সন্তানদের থেকে আমার জন্ম এটা তো আমি জানতাম না দুই সালে প্রথম দুই সাল থেকে শুরু হয় প্রথম আমি এই বিষয়গুলো নিয়ে স্বপ্ন দেখতে থাকি পরবর্তীতে দুই সালে যখন হুমনা সফরে সফরে আসলাম তখনও বেশ কিছু স্বপ্ন এবং পরবর্তীতে যখন দুই হাজার আঠারো শেষে অক্টোবরে আমি হিজরত করে চলে আসি তখন দুই হাজার উনিশে রমজান মাসের রমজান শুরু হওয়ার আগের দিন আল্লাহ রজার সামনে দাঁড়িয়ে খুব দোয়া করতেছিলাম এটা জানতে চাচ্ছি না আমি যে এত বৎসর ধরে যে স্বপ্নগুলো দেখতেছি সে দুই হাজার তেরো সাল থেকে উম তেই স্বপ্ন কোথার কি অর্থ পরে ওই দিন আমাকে জানান হল যে আমি আমর সুসালসমের সন্তান পাথি মহারাজেরহার সন্তান চিন্তা করুন প্রিয় দর্শক যে একজন মানুষের স্বপ্ন দিয়ে তিনি প্রমাণ করছেন তিনি নসুল করিম সাল্লাহ সাল্লামের বংশধর অতএব তার এ দাবির অবান্তর হওয়ার বিষয়টি আমার মনে হয় খুব ভীষণ আলোচনা করে বোঝানোর প্রয়োজন নেই এভাবে আমরা দেখেছি গোটা ভিডিওতে তিনি বিভিন্ন স্বপ্নের কথা বলেছেন তিনি কিনদিন কী স্বপ্নে দেখেছেন কোন স্বপ্নে তাকে কে কী বলেছে তার উপর নির্ভর করে তিনি মাদি হয়েছেন অথচ আমরা রসলি করিম সাল্লি সাল্লামের কোন হাদিস থেকে জানতে পাই না যে ইমাম মাহাদি তার বিভিন্ন স্বপ্নের মাধ্যমে তার মাহাদি হওয়ার বিষয়টি জানতে পারবেন এবং তার আবির্ভাবের বিষয়টি স্বপ্নের মাধ্যমে ঘটবে মানুষের স্বপ্নে দেখবে তিনি স্বপ্নে দেখবেন এরকম কোনো কথা হাদিসের মধ্যে আমরা খুঁজে পাই না তৃতীয়ত রসলি করিম সাল্লাহি সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে ইমাম মাহাদির আবির্ভাবের ঘটনাটি ঘটবে তার আত্মপ্রকাশের ঘটনাটি ঘটবে মক্কার হারাম শরীফের মাকামা ইব্রাহিম এবং হাজরা আসাদ পাথর এ দুটার মধ্যবর্তী জায়গায় অর্থাৎ এ দুটার মধ্যবর্তী জায়গা থেকে সাধারণ মানুষ তাকে নেতা হিসেবে আবিষ্কার করে তার হাতে বায়াত গ্রহণ করবেন তাকে নেতা হিসেবে গ্রহণ করবেন অথচ মুশতাক মোহাম্মদ আরমান খান সাহেব এখানে রোকন বলতে হাজর পাথর এবং মাকাম ইব্রাহিম বলতে একটি জায়গা হারামের এই কথাটিকে মানতে অস্বীকার করেছেন এবং তিনি এর একটা হাস্যকর এবং বিকৃত ব্যাখ্যা দাঁড় করেছেন যা পৃথিবীর ইতিহাসের কোনো আলেম উল্লেখ করেননি রোকন ও মাকামের মাঝে লোকেরা তার হাতে বায়াত গ্রহণ করবে এটা হলো প্রথম বায়াতের ঘটনা স্বাভাবিকভাবে রোকন এবং মাকামের যে তর্জমাটা করা হয় রোকন মানে হাজার আসওয়াদ এবং মাকাম মানে মাকাম ইব্রাহিম এই তর্জমাটা যে করা হয় এটা দুইটা স্থান আসলে এটা দুইটা সময় দুইটা স্থান না রোকন এবং মাকাম আল জীবনে ঘটে যাওয়া দুইটা সময় দুইটা ঘটনার দিকে ইঙ্গিত করতেছে তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে রোকনের পরে বায়াতের ঘটনা ঘটবে প্রথম যে বায়াত হবে এটা রোকনের ঘটনার পরে প্রথম বায়াতের ঘটনা ঘটবে যখন ফেসবুক ইউটিউবে আমার ভিডিওগুলো প্রচার হচ্ছিল তখন ব্যাপক সমালোচনা এসের কারণে বা অপমানজনক কথাবার্তা বলা গালিগালাজ করা এটার কারণে আমি যে সরে গেলাম এটা এটাই হলো রক্ষণের যে ঘটনাটা মাকামের মান এটা আসে পাঁচ মাকামের মান পাঁচ এবং মাকাম দ্বারা কখনোই মাকাম ইব্রাহিমকে বোঝানো হয় না এটা দ্বারা এটা শব্দের অর্থ হল স্থান বা হেদায়তের স্তর যেমন আল মাহমুদ আল্লাহ রসুলের যে স্তর জান্নাতের যে স্তর হবে বা হেদায়তের যে স্তর সেটাকে মকামুল মাহমুদ বলা হয়েছে প্রশংসিত প্রত প্রশংসিত স্তর তিনি বলছেন যে রোকন বলতে একটা সময় এবং মাকামি রয়ে বলতে একটা সময়কে বোঝানো হয়েছে এটা কোনো স্থান নয় বরং এটি একটি সময় এবং রোকনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি গুগল ট্রান্সলেটের শরণাপন্ন হয়েছেন একজন সাধারণ মানুষ আমরা হিসাবে আমরা জানি যে গুগল ট্রান্সলেট থেকে অনুবাদ নিয়ে কোরআন এবং তো দূরের কথা সাধারণ গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া অসম্ভব হয় না অথচ তিনি রোকন শব্দের অর্থ গুগল ট্রান্সলেট থেকে জেনেছেন সেটা তিনি দেখিয়েছেন তার ভিডিওতে এবং তার মাধ্যমে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে আসলে রোকন বলতে কোনো জায়গাকে বোঝানো হয়নি এটাকে একটা অবস্থাকে বোঝানো হয়েছে তার আশ্রয় নেওয়ার সময়কালকে বোঝানো হয়েছে মাকাম ইব্রাহিম মাকাম বলতে মাকাম ইব্রাহিমকে বোঝানো হয়নি বরং মাকাম বলতে তিনি আরেকটা সময়কালকে তিনি বুঝিয়েছেন বলে দাবি করেছেন তার দাবি সপক্ষে কোনো একটি হাদিস ব্যাখ্যা গ্রন্থের অথবা কোনো মহাদিসের উক্তি বা কোনো হাদিস বিশারদের মন্তব্য বা ব্যাখ্যা এরকম কোনো কিছু তিনি উল্লেখ করতে প্রিয় দর্শক মিরকাতুল মাফাতিহ নামক কিতাবে মোল্লা আলীকার রহমাউল্লার মতো জগৎ বিখ্যাত মহাদ্দেশ তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে আসলে এখানে মাকাম বলতে মকামির বোঝানো হয়েছে আর রোকন বলতে হাজরা আসদ পাথরটিকে বোঝানো হয়েছে এই দুটির মধ্যবর্তী জায়গা থেকে ইমাম মাহাদির আবির্ভাবের ঘটনা ঘটবে তাহলে মুস্তাক মোহাম্মদ আরমান খান সাহেব এখানেও মিথ্যাচার করেছেন এবং নির্লজ্জ বিকৃতি সাধন করেছেন রসুল করিম সৌদ্লি সাল্লামের হাদিসের দর্শক আমরা জানি রসুল করিম সল্লা সাল্লাম জানিয়েছেন যে ইমাম মাহাদি যিনি হবেন তার নাম হবে তাঁর নাম হুবহু অর্থাৎ রসুল করিম সদাল্লাহ সাল্লামের নামটাই তার নাম হবে এবং রসুল করিম সদাল্লাহ সাল্লাম বাবার নামে ইমাম মাহাদির বাবার নাম হবে অর্থাৎ ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ আর তার বাবার নাম হবে আবদুল্লাহ এ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে মুসাদ আহমদেব হাদিস বর্ণিত হয়েছে আবুদাউদ্দসানবুদাউদ্দ হাদিস বর্ণিত হয়েছে আরও বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস বর্ণিত হয়েছে হাদিসের ভাষ্য হলে অনেকটা এরকম রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইউ আতিউ ইসমোহু ইসমি ও আবিহি হি আবিহি অর্থাৎ যিনি ইমাম মাহাদি হবেন তার নামটা আমার নামের সাথে মিল হবে আর তার বাবার নামটা আমার বাবার নামের সাথে মিল থাকবে এ হাদিসে মিল থাকার কথা বলেছেন মোস্তাক আরমান খান সাহেব এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন অর্থাৎ হাদিসে বলা হয়েছে তার নামের সাথে আমার নামের মিল থাকবে অর্থাৎ হুবহু এক থাকবে এটা নয় প্রিয় দর্শক একজনের নামের সাথে আরওজনের নাম মিলে যাওয়া এটা বলতে আমরা কি বুঝি আরও মজার কথা হল যে এহাদিস যে সমস্ত হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে সেগুলোর কোনো কোনো বর্ণনায় যেমন আমরা নির্দিষ্ট করে যদি অনেকগুলো হাদিসের কিতাবের নাম বলি তাহলে কিতাবুল আল ফিতান আবু আইমের সেখানে এবং মোস্তাদে বাজ্জারে সোহে ইবনে এবং মহজামে অউসাদ ল্তবরানী মহজামে কবির লিত্তবরানী সহ বিভিন্ন হাদিসের কিতাবে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে রসুলের করিম সাল সাল্লাম বলেছেন যে ইসমুহু ইসমি আমার নামটাই তার নাম হবে আমার বাবার নামটাই তার বাবার নাম হবে তার মানে আমার নামের সাথে তার নামের মিল থাকবে বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে হুবহু এই নামটাই হবে আর এটাই এ পর্যন্ত আলোচনা জামাতের যত ওলামায়কাম পৃথিবীতে গত হয়েছেন সকলে ব্যাখ্যা করেছেন অর্থাৎ ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ তার বাবার নাম থাকবে আবদুল্লাহ আমরা দেখতে পাই মুশতাক মোহাম্মদ আরমান খান সাহেব তার নাম মোহাম্মদ নয় তার নাম হলো মুশতাক মোহাম্মদ তার নামের একটা অংশ বাংলাদেশের বেশিরভাগ মানুষের নামের অংশ মোহাম্মদ এটা আমাদের মূল নাম নয় ইমাম মাহাদির বাবার নাম সম্পর্কে রসুলিক সাল্লাম জানিয়েছেন তার বাবার নাম হবে আবদুল্লাহ অথচ মুশতাক মোহাম্মদ আরমান খানের বাবার নাম হলো আব্দুল কুদ্দুস এখানেও তিনি অপব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন এভাবে যে মূলত কুদ্দুস আল্লাহ তালার গুনবাচক নাম শুরু মধ্যে থেকে একটি অতএব আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আর কুদ্দুসের বান্দা দুইটা একই নাম এ সমস্ত ব্যাখ্যাগুলো শুধু হাস্যকরই নয় এগুলো অত্যন্ত লজ্জাসকর বটে একজন মানুষ চরম মিথ্যাবাদী হলে চরম রকমের ভণ্ড হলে চরম রকমের মানসিকভাবে বিকারগ্রস্ত হলে শুধুমাত্র এই সমস্ত ব্যাখ্যা দাঁড় করাতে পারেন যেখানে হ্যাদিসে বলা হয়েছে আমার নামের সাথে তার নামের মিল থাকবে আমার বাবার নামের সাথে তার বাবার নামের মিল থাকবে এবং হাদিসের ব্যাখ্যায় মোহাদ্দিসেসলামা একরাম বলেছেন যে এর অর্থ হলো যে রাসুলের নামটাই তার নাম হবে এবং রাসুলের বাবার নামটাই তার বাবার নাম হবে সেখানে তিনি তার বাবার নামকে ঘুরিয়ে পেছিয়ে রাসুলের বাবার নামের সাথে মেলানোর চেষ্টা করেছেন কোথায় আব্দুল কুদ্দুস আর কোথায় আবদুল্লাহ দুটি দুটি নাম সম্পূর্ণ স্বতন্ত্র যাই হোক এখান থেকেও তার মিথ্যাচারের বিষয়টি তিনি আলোমতো প্রকাশ পেল এরপরে আমরা দেখতে পাই রসুল করিম সাল্লাম ইমাম মাহদির দৈহিক গঠন সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন যে তার দৈহিক গঠন হবে আজলাল জাভা ও আকনাল আনফ অর্থাৎ তার কপাল হবে অনেক বেশি প্রশস্ত কপাল প্রশস্ত হওয়া বলতে তার মাথার শুরুর দিকে সামনের দিকে চুল থাকবে না যার কারণে কপাল অনেক বড়ো হয়ে যাবে আর তার নাক থাকবে অনেক লম্বা আমরা মুশতাক মোহাম্মদ আরমানের যে দৈহিক গঠন আমরা দেখেছি আল্লাহ মাফ করুক এ বিষয়ে আসলে অ্যানালাইসিস করার উপযুক্ত নয় তারপরেও যেহেতু তিনি দাবি করেছেন এবং অনেকে তার এটাকে নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছেন সেজন্য ব্যাখ্যা করতে হচ্ছে তার নাকটা আমরা দেখতে পাচ্ছি তার দৈহিক ঘটনার সাথে সম্পূর্ণ স্বাভাবিক অতিরিক্ত লম্বাও নয় আর কপালের বিষয়টিও আমরা দেখতে পেয়েছি তার মাথা শুরুর দিকে চুল নেই এবং কপাল অনেক বেশি বড় অর্থাৎ সাধারণ মানুষের চাইতে অস্বাভাবিক পর্যায়ের বড় এরকমটিও নয় যেমনটি আমরা ছবিতে দেখতে পেয়েছি তাহলে এখান থেকেও তার মিথ্যাচারিতার বিষয়টি আমরা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেলাম প্রিয়দর্শক এরপর আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনেকগুলো কিতাবের আশ্রয় নিয়েছেন যে কিতাবগুলো শিয়াদের যেগুলোর কোনো অথেন্টিকেশন মহাদেশদের কাছে নাই অর্থাৎ মহাদেশদের কাছে যেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই এ সমস্ত অদ্ভুত এবং উদ্ভট প্রকারের বই পুস্তক থেকে তিনি উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করেছেন তিনি আরবি উচ্চারণ করছেন সেখান থেকে বোঝা যাচ্ছে তিনি আরবি ভাষা সম্পর্কে তেমন কিছু জানেন না বারবার মাক্কা শব্দের শুরুতে আলযুক্ত করছেন এবং যেটি আরবি গ্রামারের একজন সাধারণ ছাত্র জানেন যে যে জায়গাগুলো তিনি আলমাক্কা আলমাক্কা বলছিলেন সেগুলো আসলে ভুল যাই হোক এরকম আর অনেকগুলো ভুল তিনি করে যাচ্ছিলেন সেই সাথে তার মা হওয়ার দাবিটিকে প্রমাণ করবার জন্য তিনি সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছেন যে বিষয়টি তা হলো আবজাদি যে হিসেব তার অর্থাৎ আরবি বর্ণমালার যে সংখ্যা তত্ত্ব আছে তার উপরে ভর করে তিনি নিজের মা হওয়ার দাবিটিকে প্রমাণ করার চেষ্টা করেছেন আবজাদি যে হিসেব এটাকে আলমুল হরুফ বলা হয় বা হেসাবুল জুম্মালও বলা হয় আরবি বর্ণগুলোর এক একটা মান রয়েছে সেই মানগুলোকে যোগ করে সেটার সাথে হাদিসের কোনো অংশের তিনি মিল খুঁজে দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করেছেন এবং তার মাধ্যমে তার মা দেওয়ার বিষয়টিকে প্রমাণ করেছেন অথচ আবজাদি হিসাব তথা আরবি বর্ণমালার যে সংখ্যা তত্ত্ব এ সম্পর্কে উইকিপিডিয়ার তথ্যই হলো যে এটি মসজিদদের হাতে এর উৎপত্তি ঘটেছে উদ্ভব হয়েছে এবং ক্রমবিকাশও হয়েছে মসজিদদের হাতে এ সম্পর্কে উইকিপিডিয়ার তথ্য বলছে যে ব্যাবিলন বা বাবেল শহরে অ্যারামিক ভাষায় মূলত এর উৎপত্তি এবং পরবর্তীতে হিন্দুদের মাধ্যমে এর ক্রমবিকাশ হয়েছে এবং ভারতীয় হিন্দুদের মাধ্যমে এর পরবর্তীতে এর বিস্তৃতি ঘটেছে এবং নর্থ আফ্রিকায় এটাকে আরবিতে মডিফাই করা হয়েছে এবং পরবর্তীতে এটাকে গাণিতিক সাংকেতিক কোড হিসেবে জাদুর কাজে ব্যবহার করা হয়েছে আর এই হিসেবের উপরে নির্ভর করে তিনি নিজেকে মাহাদি দাবি করছেন প্রিয় দর্শক তাহলে পুরো আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে মোশতাক মোহাম্মদ আরমান খান হাদিসকে অপব্যাখ্যা করে তার স্বপ্নকে দরিল হিসাবে আমাদের জন্য চাপিয়ে দিয়ে এবং আবজাদি হিসেব এর উপরে ভর করে এবং হাদিসকে প্রচণ্ড রকমের বিকৃতি সাধন করে তিনি তার মাহাদি হওয়ার মিথ্যা দাবি পেশ করেছেন ইমাম মাহাদির সম্পর্কে একটা মৌলিক ধারণা আমরা নিয়ে রাখতে চাই আর তা হলো রাসুল করিম সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিস থেকে ইমাম মাহাদির আগমনের সময়কাল সম্পর্কে একটি ধারণা আমরা পাই অর্থাৎ ইমাম মাহাদির ঠিক কোন সময়টাতে আসবেন তার আবির্ভাব ঠিক কোন সময়টাতে হবে এ সম্পর্কে নবী আলি হিসরতাম থেকে বর্ণিত বিশুদ্ধ অনেকগুলো হাদিস থেকে আমাদের পরিষ্কার ধারণা নেওয়ার সুযোগ রয়েছে তোর থেকে একটি হলো ঈসা আলি হিসরাতসাল্লাম আসমান থেকে অবতরণের এবং দাজ্জালের আবির্ভাবের ঠিক মুহূর্তে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে বিভিন্ন হাদিস থেকে তেমনটি জানা যায় তার মানে ইমাম মাহাদির আত্মপ্রকাশের কিছুকাল পরেই অবতরণ এবং দাজ্জালের আবির্ভাবের ঘটনাটি ঘটবে এর পাশাপাশি হাদিস থেকে আরো আমরা জানতে পারি যে পৃথিবী যখন জোলম এবং অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে জোলমে ছেয়ে যাবে গোটা দুনিয়া কোথাও ন্যায় এবং ইনসাফের নাম গন্ধ থাকবে না সেই সময়টাতে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে এবং তিনি এসে গোটা পৃথিবীতে পুনরায় ইনসাফ কায়েম করবেন প্রতিষ্ঠা করবেন ইনসাফ দিয়ে গোটা পৃথিবীকে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ অনেক বারাকা দিবেন তার শাসন আমলে তার আগমনের সময়কাল সম্পর্কে আমরা আরও জানতে পারি যে একজন শাসক তথা খলিফার মৃত্যুর পর মুসলিমরা যখন ধোঁয়াশার মধ্যে পড়ে যাবেন ফেতনায় পড়ে যাবেন ঝগড়া এবং ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবেন সেরকম সংকুল পরিস্থিতিতে ইমাম মাহাদের আবির্ভাবের ঘটনাটি ঘটবে তাহলে এ সমস্ত বিষয়গুলো থেকে আমাদের একটি ধারণা হয়ে গেল যে ইমাম মাহাদির আবির্ভাবের সময়কালটা ঠিক কখন হবে কিন্তু সেটাকে কোনো সময়কাল নির্দিষ্ট কোনো বছরের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই আল্লাহরবুল আলমিন কোরআনে কারিমে জানিয়েছেন আমাদেরকে ইফতারাবাত শাহকে আমত নিকটবর্তী হয়ে গেছে এই কথা আল্লাহরবুল আলমিন যখন আমাদেরকে জানিয়েছেন এ ঘোষণা যখন আমাদের কাছে নাজিল হয়েছে তখন থেকে নিয়ে চোদ্দশো বছর পার হয়ে গেল এখনও পর্যন্ত কে সংগঠিত হয়নি কখন হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তাহলে কেয়ামত নিকটবর্তী হওয়ার কথা বলে আল্লাহ বলালামিন আলমিন কত শত বছরের কথা বুঝিয়েছেন সেটা একমাত্র তিনি ভালো জানেন ইমাম মাহাদির বিষয়টা একই রকম কোনো দিনক্ষণ সন নির্ধারণ করে তার আগমনের সময়কাল বলার কোনো সুযোগ আমাদের নাই তবে হ্যাঁ কিছু আলামত দেখে আমরা বুঝতে পারি তার আগমনের সময়টি নিকটবর্তী হয়ে গেছে কিন্তু সেই নিকটবর্তী হওয়াটা কি দশ বছর নাকি দুশো বছর নাকি আরও বেশি বা আরও কম সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন প্রকৃতিপক্ষে কেয়ামতের সময় সম্পর্কে বা ইমাম মাহাদি ঠিক কোন সময়টাতে তার আগমন ঘটবে সন তারিখ সম্পর্কে জানাটা যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বহুগুণ গুরুত্বপূর্ণ হলো কি আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা বরং আমরা বলতে পারি ইমাম মাহাদির আবির্ভাব কোন সনে কোন তারিখে কোন সময়টাতে ঘটবে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় বোখারে মুসলিম বর্ণিত একাদি সিরসুল করিম কাছে একজন ব্যক্তি যখন জানতে চান ইয়ারসল কিয়ামত কবে হবে তখন তিনি তাকে প্রশ্ন করেছিলেন পাল্টা তুমি তার জন্য কী প্রস্তুতি নিয়েছো তার মানে তোমার প্রশ্নটি কোনো প্রয়োজনীয় প্রশ্ন নয় দর্শক সেজন্য এবার আমাদের ঠিক কখন আসবেন কেমন ঠিক কবে ঘটবে এগুলোকে ক্যালকুলেশন করে বের করা আমাদের দায়িত্ব নয় এবং এই গবেষণা করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি এ ধরনের প্রশ্নকে ক্রিম করিম সাল্লাম ইগনোর করেছেন আমরা মনে প্রাণে দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের ভাইকে সুস্থতা দান করুন তিনি সুস্থ হয়ে উঠুন তিনি গোমরাহি থেকে ফিরে আসুন এবং ভ্রান্তির পথ থেকে সরে আসুন তার মাধ্যমে গুমরা হওয়া থেকে আমাদের সরলপ্রাণ মুসলিম ভাইবন্দুরকে আল্লাহ রব্বাল হেফাজত করুন এবং মাহাদি সম্পর্কে সঠিক ধারণা আমাদের সকলকে অর্জন করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত